আমি ঘুরতে আসলাম আজকে ফয়েজ লেক। তো আজকে আমি সারাদিন ফয়েজ লেকে থাকবো, এখানে ঘুরবো আর আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো। তো দর্শক, আমি এখন আছি ফয়েজ লেক রিসোর্টের সামনে। এটা হলো ফয়েজ লেক রিসোর্ট। আপনার ফয়েজ লেক গেট দিয়ে ঢুকে মেন গেট দিয়ে কিছুটা হেঁটে এসে আবার স্পিড বোটে উঠতে হয়, নৌকা ঘাটে উঠতে হয়। ওই নৌকাতে ইঞ্জিন চালিত নৌকা আছে, নৌকা করে 10 মিনিট হাঁটার পর রিসোর্টে আসা যায়। যে একটা সুন্দর রিসোর্ট, পুল দিয়ে যেতে হয়, দোতলা, দেখতে মসজিদের মতোই। আসলে এটা মসজিদ না, এটা একটি রিসোর্ট, সম্পূর্ণ পানির উপরে, খুবই সুন্দর। জ্যোৎস্নারাতে আরও সুন্দর লাগে, পানি চিকচিক করে। আর এটা হলো মেন রিসোর্ট, সম্পূর্ণ পাহাড় ঘেরা, পাহাড়ি পরিবেশ এবং চতুর্দিকে লেক, চতুর্দিকে ফয়েজ লেক। অত্যন্ত সুন্দর জায়গা, দেখার মতো জায়গা, মানে দেখে শেষ করা যায় না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে সুইমিং পুল, এই দেখেন এখানে সুইমিং পুল দেখাচ্ছি। উপর থেকে কী সুন্দর মনে বৃষ্টি পড়তেছে, মানে পিছলে আছে, আপনি সাঁতার কাটতে পারবেন। খুব সুন্দর মজার একটি জায়গা, দেখার মতো জায়গা, মানে যত দেখবেন আসলে মন ভরে না। তো শুভ দর্শক, আজকে ফয়েজ লেক থেকে আমরা বিদায় নেব। চলুন আমরা এখন যাব চট্টগ্রাম সমুদ্র বন্দরে। আজকে পর্যন্তই। আমি এখন আছি চট্টগ্রাম নদী বন্দর বলেন আর কেউ সমুদ্র বন্দর বলতে পারতেন। সুন্দর একটি জায়গা, আসলে মন যদি খারাপ থাকে এখানে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। এত সুন্দর পরিবেশ, মৃদু হাওয়া, দক্ষিণা বাতাস, আসলে খুবই উপভোগ করার মতো। আমি প্রায় সময় আসি, আসলে মনটা যখন খারাপ থাকে বা উপভোগ করার জন্য আসি। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগছে, সঙ্গে থাকুন, আল্লাহ হাফেজ।